السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم. وقال تعالى في موضع آخر: كنتم خير أمة أخرجت الناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمن بالله. وقال النبي صلى الله عليه وسلم: خير الناس قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم. متفق عليه. উপরে নিচে বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা সে আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ সবল শরীর রেখে মসজিদে আসা তৌফিক দিয়েছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল করিমের দুই জায়গা থেকে দুইটি আয়াত এবং বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা বাণী তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিস এবং তার পাশাপাশি কিছু আরও আনুষঙ্গিক আয়াত হাদিসকে নিয়েছে যে টপিক, যে বিষয়টিকে নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে মানহাজ। এই নামটি অধিকাংশ মানুষের কাছে নতুন মনে হতে পারে যে মানহাজ আবার বিষয়টি কী।
মানহাজ বিষয়টি অল্প সংখ্যক মানুষ জানে কারা জানে যারা সহি আকীদার উলামায়ে কিরাম মাশায়েখের বক্তব্য যারা শ্রবণ করে থাকেন এবং তাদেরই লিখিত বই পুস্তক যারা পড়ে থাকেন তারাই একমাত্র মানহাজ সম্পর্কে জানেন আর অধিকাংশ মানুষ যেহেতু ওই সমস্ত উলামায়ে কিরামের বক্তব্য শোনেও না বিরক্তবোধ মনে করে এবং সেই কিতাবগুলোকে অধ্যয়ন করে না যার জন্য মানহাজ জিনিসটা কি সেটা জানে না মানহাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে মানহাজ যদি আপনার আমার ঠিক না থাকে সারা জীবনভর ইবাদত বন্দেগি করেও কাল কিয়ামতের দিন দেখবেন যে আপনি কিছুই করেননি মানহাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যার জন্য উপরে যারা আছেন এবং যারা নিচে আছেন উভয় ব্যক্তিকে বলবো আমি আমার ক্ষুদ্র জ্ঞানে চেষ্টা করব যে মানহাজ সম্পর্কে কিছু আপনাদেরকে ধারণা দেব ইনশাআল্লাহ আজকে জুমার দিনে পুরোপুরি না দিতে পারলেও আপনাদেরকে প্রাথমিক লেভেল কিছু দিব ইনশাআল্লাহ মানহাজ এটি একটি আরবি শব্দ যা এসেছে নাহাজা ইয়ানহিজু যা সালাকা ইয়াসলুকু যার অর্থ হচ্ছে সোজা সরল সঠিক পথ মানহাজ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি মানহাজ শব্দটি ব্যবহার করেছেন যদি আমরা দেখি কোরআনুল কারীমে সূরা আল মায়েদা পাঁচ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত রব্বুল আলামিন তিনি জানিয়েছেন লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতা ওয়া মিনহাজ রব্বুল আলামিন তিনি বলছেন যা আমি তৈরি করেছি তোমাদের জন্যে শরিয়াত এবং পথ এখানে মিনহাজ শব্দ ব্যবহার করেছেন যেটা হচ্ছে অপর মানহাজ যেটা নাহাজা ইয়ানহিজু যার অর্থ হচ্ছে সালাক ইয়াসলুকু সালাক শব্দ অর্থ হচ্ছে রাস্তা পথ তো সোজা পথ মানহাজ এর যদি আমরা ইসলামিক পারিভাষিক যদি অর্থ নিতে চাই তাহলে সেইটির নাম যারা ইসলাম ধর্মের আদর্শ রীতিনীতি পথকে অনুসরণ করে যারা চলে যে পথ টানে তারই নাম হচ্ছে মানহাজ তো পথ তো অনেক রয়েছে দেখবেন ইসলামের নাম দিয়ে একাল্লার একত্ববাদের নাম ডাক দিয়ে জান্নাতের পথ এর আহ্বান জানিয়ে বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী আপনাকে আমাকে আহ্বান দিয়ে থাকে এবং প্রত্যেকে তারা দাবি করে আমরা হক আমরাই সত্য এ কথা বলে তারা পবিত্র কোরআন থেকে তারা দলিল দেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও তারা দলিল দিয়ে থাকে তারাও কোরআন এবং হাদিস থেকে দলিল দিয়ে তাদের পদ্ধতিটাকে তাদের ওই দলটিকে তাদের গোষ্ঠীকে তারা হক তারা সত্য এটা দাবি করে এই বলে তারা আহ্বান জানায় আর আপনাকে আমি যে মানহাজ যে পথের দিকে আহ্বান করব আমিও আপনাকে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে বলবো এখন আপনি বলবেন আমি সাধারণ ব্যক্তি কনফিউজের মধ্যে পড়ে যাব তারাও তো কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে আপনিও কোরআন হাদিস থেকে দলিল দিবেন উভয় তো প্রুফ আপনি প্রমাণ আপনারা দিয়েই তো বলছেন এটা জান্নাতি পথ তাহলে আমরা কোন পথ অনুসরণ করে চলবো সম্মানিত উপস্থিতি একটা কথা মনে রাখবেন যে কোরআনুল কারীম রব্বুল আলামিন তিনি যে নাজিল অবতীর্ণ করেছেন সেই কোরআনকে রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ নাজিল করার পর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনের ভাষা তিনি জানিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের নিকট থেকে কোরআনকে বুঝে সাহাবে কিরামদেরকে বুঝিয়েছেন সেই কোরআনকে বুঝতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ দিয়ে যে বুঝ দিয়ে সাহাবে কিরামরা বুঝেছিলেন যে বুঝ দিয়ে তাবেঈরা বুঝেছিলেন যে বুঝ দিয়ে তাবে তাবেঈরা বুঝেছিলেন সেই বুঝ দিয়ে আপনাকে আমাকেও বুঝতে হবে মানহাজ
তরিকা রাস্তা অনেকে আপনাকে আমাকে বলে থাকে তবে সে মানহাজটা হতে হবে সালাফি মানহাজ আপনাকে বললাম সালাফি মানহাজ সালাফি এটা একটা আরবী শব্দ যেটা হচ্ছে সালাফ সিন লাম ফা যার অর্থ আবিধানিক অর্থ হচ্ছে পূর্বসূরি আমাদের পূর্বের লোক যারা যে পথ মত অবলম্বন করে চলে গেছেন সে পথের কথা আপনাকে বলছি সালাফ বলতে গেলে সাহাবী তাবেঈ তাবেঈদের তাবে তাবেঈগণকে সালাফ বলা হয় আর যারা তাদের পথ পদ্ধতি রীতি নীতিকে অনুসরণ করে যারা চলেন তাদেরকে বলা হয় সালাফি তাই আপনাদেরকে বললাম যে সালাফি মানহাজ আপনাকে আমাকে অবলম্বন করে চলতে হবে সালাফি মানহাজ বলতে গেলে যে কোরআনকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বুঝিয়েছিলেন সেভাবে বুঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বুঝিয়েছিলেন সাহাবীরা তাবেঈদেরকে বুঝিয়েছিলেন তাবেঈরা তাবে তাবেঈদেরকে বুঝিয়েছিলেন এখানে একটি কথা আপনাদেরকে আমি জানিয়ে রাখি সাহাবি কারা সাহাবী হচ্ছে তারা যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন মোলাকাত সাক্ষাৎ হয়েছিল সাক্ষাৎ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিন শিখেছিলেন আর সেই দিন শিখে সেই দিনের উপর অটল রেখে যারা মৃত্যুবরণ করেছিলেন তাদেরকে বলা হয় সাহাবি আর তাবেঈ কারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পায়নি যারা সাহাবীদের সাক্ষাৎ পেয়েছিলেন এবং তাদের সাক্ষাৎ পেয়ে তাদের কাছ থেকে দিনকে শিখেছিলেন এবং সেই দিনের উপর অটল থেকে যারা মৃত্যুবরণ করেছিলেন তারাই হচ্ছে তাবেঈ আর তাবে তাবেঈ কারা যারা তাবেঈদের কাছ থেকে দিনকে শিখেছিলেন সেই দিনের উপর অটল থেকে মৃত্যুবরণ করেছিলেন তাদেরকে বলা হয় তাবে তাবেঈ আর যারা সাহাবীর রাসূল সাল্লামের সাহাবীর তাবেঈ তাবে তাবেঈদের পথ মত যারা অনুসরণ করে চলেন তাদেরকে বলা হয় সালাফি তো সেই সালাফি মানহাজ সেই সালাফিদের তরিকা রাস্তা আপনাকে আমাকে অবলম্বন করে চলতে হবে কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিম উভয় হাদিসে বর্ণিত যে খায়রুন নাস করনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার সময় আমার যুগটা হচ্ছে উত্তম যুগ সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম তারপর হচ্ছে আমার যুগ অর্থাৎ সাহাবীদের যুগ তারপর হচ্ছে সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম তারপর হচ্ছে তাবেঈদের যুগ তার পরবর্তী যুগ হচ্ছে তাবেঈদের যুগ তারপর সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম তার পরবর্তী যুগ অর্থাৎ তাবে তাবেঈদের যুগ তাহলে যে যুগটা উত্তম হলো সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তারপরে বলো হলো সাহাবীদের যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ তারপরে বলছে তাবেঈদের যুগ তারপর তাবে তাবেঈদের যুগ তাহলে সেই যুগ সেই রীতি নীতি পথ পদ্ধতিকে যারা অবলম্বন করে চলেছিলেন তারাই হচ্ছে সালফে সালেহীন তো তাদেরই পথ আপনাকে আমাকে অনুসরণ করে চলতে হবে এখন আপনাকে আমাকে যে দল যে গোষ্ঠী আপনাকে আমাকে আহ্বান জানাবেন তাদের আহ্বানে কোরআন হাদিস থেকে যেবা যারা দলিল দিয়ে থাকেন সেই দলিলটা নিয়ে আপনাকে জানতে হবে যে এই কোরআনুল করিমের আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবী কিরাম সালফে সালেহীনগণ তারা কি বুঝেছিলেন কি বুঝতে রাজি গেছেন সেটা যদি একটু ভেরিফিকেশন একটু তদন্ত করে দেখি তাহলে সেই জায়গায় আমরা নিশ্চিত হয়ে যাব যে যে আয়াত দিয়ে তারা দলিল দিয়ে থাকে সেই কোরআনের আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী কিরামদেরকে কিভাবে বুঝিয়েছিলেন সাহাবীরা কিভাবে বুঝিয়েছিলেন তাবেঈরা কিভাবে বুঝেছিলেন তাবে তাবেঈরা কিভাবে বুঝেছিলেন সালফে সালেহীনগণ কিভাবে বুঝেছেন এটা যদি আপনি আমি ফলো করে দেখি তাহলে সেখানে নিশ্চিত আমরা হয়ে যাব কেননা বর্তমান প্রেক্ষাপটে অনেক আপনাকে আপনি দেখবেন যারা পীর মানে পীর মানাকে যারা ফরজ মনে করে যে পীর ধরা ফরজ তারও দলিল তারা কোরআনুল করিম দিয়ে থেকে দিয়ে থাকে তারাও তো কোরআনুল করিম থেকে আপনাকে আমাকে দলিল দিয়ে থাকে যে পীর ধরতে হবে পীর ধরা ফরজ এটা তারা বলে থাকে তারা কোরআনুল করিমের তারা আয়াত তারা পেশ করে থাকে তাহলে বোঝা যাচ্ছে যে দল অনেক হবে
যা দলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী রয়েছে যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে 73টি দলের মধ্যে 72টি দল ফিন্নার তারা জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটি দল ব্যথি রেখে যে দলটি যাবে জান্নাতে আর তারা হচ্ছে আল জামাআ হিয়াল জামাআ বলা হয়েছে জামা মানে সালফে সালহিনদের দল সাহাবী কিরামদের দল খলাফায়ে রাশেদিনের দল সেই দলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেটি সালফে সালহিন যেটি হচ্ছে আল জামাআ আহলুল জামাআ আহলে সুন্নাহ ওয়াল জামাআ যেটা হচ্ছে আহলুল হাদিস এই দলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে আপনাকে আমাকে যেবা যারা দলিল দিয়ে থাকেন সে দলিলটা আপনাকে আমাকে তদন্ত করে দেখতে হবে আমি একজন সাধারণ ব্যক্তি আমাকে যারা দাওয়াত দিল যে দল যে গোষ্ঠীর জন্য আমি একজন সাধারণ ব্যক্তি তাদের কাছ থেকে কোরআনুল কারীমের যে সূরা সে সূরা এবং যে আয়াত সে আয়াতটিকে নিয়ে আমি নোট কোট করে আমি ওই উলামা ইকরামের নিকট যাব যিনি সহি আকীদার আলেম যিনি দিন বুঝে দিন বুঝাতে পারেন তার কাছে গিয়ে আপনি পেশ করুন আমাকে এই কোরআনের আয়াত দিয়ে আমাকে বলা হলো এই দল হচ্ছে হক সত্য কতটা সত্য দেখবেন ইনশাআল্লাহুল আজিজ সে জায়গায় আপনি নিশ্চিত হয়ে যাবেন যে বা যারা আপনাকে দলিল দিয়ে যে দল যে গোষ্ঠীর দিকে আহ্বান করলো এটা আদৌ সেই মানহাজ সে তরিকা সে রাস্তা সাহাবে কিরামের রাস্তা কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ কিনা সে বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হবে কাজেই এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মানহাজ খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে মানহাজের উপর কেন্দ্র করে যে আকীদার উপর কেন্দ্র করে যে রাস্তা পদ্ধতিকে কেন্দ্র করে আপনার আমার ইবাদত গ্রহণীয় হবে কবুল হবে কাজেই সেই মানহাজ সে আকীদা সে বিশ্বাস আপনাকে আমাকে সেভাবে সে বুঝ নিতে হবে যে বুঝ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দিয়েছেন সম্মানিত উপস্থিতি আপনাকে এতগুলো কথা বলার আমার উদ্দেশ্য এ হচ্ছে কথাই যে আপনাদের দ্বারে আপনাদের নিকটে অনেক গোষ্ঠী বেরিয়েছে যারা নিজেকে আহলুল কোরআন দাবি করে আহলুল কোরআন দাবি করে তারা আপনাকে আহ্বান দাওয়াত দিবে আবার কিছু গোষ্ঠী বেরিয়েছে অলরেডি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে এসেছেন বলে আপনাকে দাওয়াত দিবে আবার আপনাকে এ কথাও বলে দাবি দিবে যে ইমাম মাহদী চলে এসেছেন ইমাম মাহদী কখন আসবেন কিভাবে আসবেন আল্লাহ যদি হায়াতে রাখে আগামী জুমাতে ইনশাআল্লাহ বিষয়টিকে বিস্তারিত আলোচনা করে শোনাবো তবে এতটুকু আজকে কথা আমার যে বিষয় সেটি হচ্ছে মানহাজ মানহাজ একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বাজার আপনাকে দলিল দিয়ে যে গ্রুপ যে দল যে গোষ্ঠীর দিকে আপনাকে আমাকে আহ্বান জানাবে যে কোরআনের আয়াত দলিল তারা পেশ করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে পেশ করবে আপনি ততক্ষণাৎ তাদের কাছ থেকে সেই দলিলটা নিয়ে আপনি যোগ্য উলামা ইকরাম মাশায়েখদের নিকটে গিয়ে আপনি বুঝুন যে আয়াতটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা সালফে সালেহিনরা কিভাবে তারা বুঝেছিলেন কেন আপনাকে এই কথা বলছি যদি এটা আপনি ভেরিফিকেশন তদন্ত না করেন যদি তাদের ফাঁদে আপনি পড়ে যান আপনি ফেঁসে যান তাহলে আপনি মনে করবেন যে আপনার জন্য অপেক্ষা করছে জাহান্নাম খুব ভয়ানক বিষয় এটা আপনি নিশ্চিত হয়ে যাবেন পৃথিবীতে যত দল যত গোষ্ঠী যত মত রয়েছে যদি সেটি সালফে সালেহিনদের মত না হয় এটা কোনো গোষ্ঠী দলের কথা বলছি না মানহাজ এটি নতুন কোনো বিষয় নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এ মানহাজ এ তরিকা এ রাস্তা থাকবে তাতে অল্প সংখ্যক মানুষও থাকবে অল্প সংখ্যক মানুষ থাকবে অনেক ভুরি ভুরি মানুষ হবে এমনটি কথা নয় যার জন্য আপনাকে বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী 73টি দলের মধ্যে 72টি দল তারা জাহান্নামে যাবে একটি দল জান্নাতে যাবে যে দলটি হচ্ছে আহলুল হাদিস আহলুল হাদিস কোন মাজহাবের নাম নয় মাজহাব বলতে গেলে অন্য বিষয় বোঝায় মাজহাব মানে ফিকহি বিষয় আপনি কোন জায়গায় হাত মানবেন জোরে আমিন বলবেন কি আস্তে আমিন বলবেন এটা হচ্ছে মাজহাব সেটা বিষয় আলাদা কিন্তু মানহাজ মানহাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকেই চলে আসছে আর মাজহাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক অনেক বছর পর তৈরি হয়েছে তার জন্য বিষয়টি আসমান থেকে জমিন পর্যন্ত পার্থক্য রয়েছে যার জন্য মানহাজ যেটি রয়েছে এই মানহাজ খুব গুরুত্বপূর্ণ বিষয় মানহাজটা আপনাকে বুঝতে হবে মানহাজ বলতে কি আপনাকে বুঝলাম যে সাহাবি তাবেঈ তাবিগণ যেভাবে ইসলামকে বুঝেছেন দিনকে বুঝেছেন সেভাবে আপনাকে আমাকে বুঝে সেই মোতাবিক চলতে হবে এরই নাম হচ্ছে মানহাজ সম্মানিত উপস্থিতি এই মানহাজ যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি মানহাজ যদি ঠিক না থাকে কেয়ামতের দিন আপনি আমি ফেঁসে যাব
এই কথা বলতে গিয়ে আপনাকে আমি বলছি যে তারাই হক তারাই সত্য এই কথা আপনাকে বলতে গিয়ে যে কথা আমি বলতে যাইছি যে তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন যে লা তাযালু তায়ফাতু মিন উম্মতি আলাল হাক্কি আমার উম্মতের মধ্যে একটি দল তারা হকের পথে সত্যের পথে থাকবে তো সত্যের পথে ছিলেন কারা সাহাবায়ে কেরাম ছিল তাবেঈরা তাবে তাবেঈরা সালফে সালেহিনরা এরাই হচ্ছে সত্যের পথে আর তাদেরই সত্যের পথ আর সেটাই হক এর দাবি দিয়ে রব্বুল আলামিন কোরআনুল কারীমে একাধিক আয়াত নিয়েছেন তার মধ্যে সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াতে তিনি বলছেন যে ওয়াসাবিকুনা লাওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাহ রব্বুল আলামিন বললেন আনসার মুহাজিন যারা অগ্রগতি যারা আগে চলে গেছেন যে মুহাজির আনসার যারা আগে চলে গেছেন ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান যারা তাদের পদঙ্ক অনুসরণ করে যারা চলে তাদের পথ মতকে যারা অনুসরণ করে চলে তাদের কথা আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু জাল্লা তাবারক তাআলার প্রতি তারাও রাজি এবং আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি রাজি সন্তুষ্ট আছেন আল্লাহ রব্বুল আলামিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন তিনি শব্দ ব্যবহার করলেন যে কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা যে মুহাজির আনসার যারা চলে গেছেন আর তাদেরই পদঙ্ক অনুসরণ করে যে যারা চলে তারা যদি চলে তাহলে আল্লাহ রব্বুল আলামিন জানালেন যে আল্লাহ রব্বুল আলামিন ওই সাহাবীদের প্রতি তিনি সন্তুষ্ট ছিলেন রাজি ছিলেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট রাজি আল্লাহু আকবার আর আমরা যদি তাদেরই পদঙ্ক অনুসরণ করে চলি সালফে সালেহিনদের মতকে আমরা অনুসরণ করে চলি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রতি সন্তুষ্ট থাকবেন সুবহানাল্লাহ এই জন্য খুবই গুরুত্ব দিতে হবে আপনাকে আমাকে যার জন্য আল্লাহ সুবহান ও তাআলা তিনি বললেন যে ওয়াদ্দালাহুম জান্নাতিন তাজরি যে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন প্রস্তুত করে রেখেছেন সেই তলদেশ জান্নাত যে জান্নাতে থাকবে খালিদিনা ফিহা আবাদা চিরস্থায়ী তারা জান্নাতে থাকবে চিরস্থায়ী যালিকাল ফাউজুল আযীম এটা হচ্ছে মহা সাফল্য এটা হচ্ছে কামিয়াব এটা হচ্ছে সফলতা আর সব থেকে বড় সফলতা আল্লাহ রব্বুল আলামিনের এই আয়াত দিয়ে যেটা আপনাদেরকে বলতে চাইছি এখানে আল্লাহ রব্বুল আলামিন সাহাবে কিরামদের সালফে সালেহিনদের কথা বলতে গিয়ে বললেন যারা মুহাজির যারা আনসার যারা চলে গেছেন আর যে পথ মত অনুসরণ করে যারা চলে গেছেন ওই পথ মতকে যদি আপনি আমি অনুসরণ করে চলি তাহলে আল্লাহ যেমন তাদের প্রতি রাজি সন্তুষ্ট ছিলেন আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার প্রতি সে রাজি সন্তুষ্ট থাকবেন কাজেই আপনাদের আমার উচিত হচ্ছে সেই সালফে সালেহিনদের তরিকা পথ মতকে অনুসরণ করে চলা কেননা তারা নিজস্ব পথ মত অনুসরণ করে চলেননি বরং তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ দিয়েই তারা চলেছিলেন কাজে খুবই বিষয়টি গুরুত্বপূর্ণ এটাকে আপনাকে আমাকে গুণানন করলেন যে তাবে তাবেঈরা পালন করলেন সালাফে সালেহিনরা পালন করলেন আর আপনি আমি কোত্থেকে চলে এলাম এটা বললো বেয়াদবিয়া চরণ ইসলামের কাছে যুক্তি খাড়া করে যার জন্য সালাফি মানে হচ্ছে এক একনিষ্ঠে একচিত্তে তারা এক আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করবে একটা বৈশিষ্ট্য দুই নম্বর বৈশিষ্ট্য তারা এককভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে নাম্বার তিন বেদাত আর বেতাতির সঙ্গে কখনো আপোষ করবে না বেদাত বিষয়টি আপনারা জানেন যেটা ইসলামে নেই নতুনভাবে তৈরি করে আমল করা জান্নাতের আশায় নেকির উদ্দেশ্যে এই যে একটা আমল এই বেতাতের সঙ্গে কখনো সালফে সালেহিনরা সালাফি মানহা যারা সালাফি তারা কখনো বেতাতের সঙ্গে আপোষ করে না বেদাতিদের সাথে বেদাত হচ্ছে ওই আমল যেটা করা যায় জান্নাতের আশায় নেকির উদ্দেশ্যে এটা যারা করে যে আমলটা সেটা হচ্ছে বিদাত আর এটা যারা পালন করে থাকে তারা হচ্ছে বেদাতি তাহলে সালফে সালেহিনরা কখনো বেদাত এবং বেতাদিদের সঙ্গে আপোষ তারা করে না তাদের ঘোর বিরোধিতা করে এই জন্য বিরোধিতা করে তারা দিন ইসলামের স্বার্থে এক আল্লাহর একত্ববাদকে লক্ষ্য রেখে মানহাজকে ঠিক রাখার জন্যে ওই জন্য দেখতে পান না জৈনিক বক্তা উমরা হজে গিয়ে এক জায়গায় কবর জিয়ারত করতে গিয়ে ও জান্নাতের সুগন্ধি পেয়ে গেল আরে কথা বলার কি ধরন এখান থেকে আমি জান্নাতে সুরঘান পাচ্ছি 100% জান্নাতে সুগন্ধি ইসলাম কি পাগলামি পেয়েছে এটাকে কেন্দ্র করে ওই সমস্ত লামাইকরা মাশায়েক যারা সহি আকিদার আলেম যারা আকিদা বুঝেন যারা মানহাজ বুঝেন
তারা যখন বলছেন এটা বোকামি এরা যে বোকামি ভ্রান্ত আকীদা এ কথা ঠিক নয় যখন দলিল দিচ্ছে তাদের অন্ধভক্তরা কি বুঝে ও কি বুঝে ভাবতে পারা যায় যিনি ডক্টরেট যিনি পিএইচডি করছেন আকীদা সম্পর্কে একটা মানহাজ বিষয় নিয়ে যিনি পারদর্শিক মানুষ যার লিখিত পুস্তক মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে যে ব্যক্তির মদিনাতে তার গুরুত্ব রয়েছে মদিনাতে গিয়ে ওই ব্যক্তিকে ওই সমস্ত ব্যক্তি যারা ইসলাম বুঝে না জানে না তারা আবেগে পড়ে সেই বক্তার ভক্ত অন্ধভক্ত হয়ে তারা বক্তব্য পেশ করছে মন্তব্য করছে যে ও কি বুঝে ভাবতে পারা যায় যাদের লিখিত বই পড়ে যে দিন বুঝে যে দিন শিখে আর মানুষের সামনে বক্তব্য পেশ করছে ওই ব্যক্তির অন্ধভক্ত হয়ে ওই ব্যক্তিদেরকে বলছে তারা কি বুঝে ভাবতে পারা যায় এগুলো বিভ্রান্তিমূলক বক্তব্য এই সমস্ত বক্তাদের অন্ধভক্ত হয়ে যে বা যারা ইউটিউব থেকে হোক অনলাইনের মাধ্যমে হোক যাদের বক্তব্য শুনছেন আগে তদন্ত করে দেখবেন তার মানহাজ তার আকীদা ঠিক আছে কিনা অত দিন ইসলাম পাগলামি নয় যার কার কাছ থেকে দিন শিখবেন আর শিখে মনে করছেন যে ইসলামটা মডেলিং একটা ধর্ম আর সেভাবে আমল করলে জান্নাত পাওয়া যায় পাগলামির একটা সীমা আছে দেখতে পান না যারা বাংলা বই পুস্তক পড়ে যারা দিন ইসলাম শিখছে জানছে মানে নিজে নিজে বলা উদ্দেশ্য এটাই আমার যারা বাংলা বই পুস্তক বই পড়ে যারা দিন শিখছেন নিজে নিজে শিখছেন কোন ওলামে ক্রামের সংস্পর্শে থেকে শিখছেন না তারা অবশ্যই বিভ্রান্তি হবেন তারা বিপদগামী হবেন এ কথাই সত্য তার জলজন্ত প্রমাণ হচ্ছে ওই বক্তা আপনি বাংলা লিখিত বই পুস্তক পড়ে আপনি দিন শিখুন তবে ওই সমস্ত ওলামাই কামের সংস্পর্শে যারা দিন ইসলাম ভালোভাবে জানেন বুঝেন এবং বুঝাতে পারেন তার কাছে বিষয়গুলোকে বুঝে নেন তাহলে আপনার দিন শিখতে কোনো সমস্যা হবে না আর মানুষের সামনে যখনই বক্তব্য পেশ করবেন বক্তব্যটা আপনার সত্য হবে সঠিক হবে তখনই সঠিক হবে আর এখন তো পোলাপান ছেলেরা মনে করে কিছু বিষয় মুখস্থ করে নি মানুষের সামনে পেশ করলে বিশাল বড় বক্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী রয়েছে অনেক কেয়ামতের নিদর্শন সমস্ত বক্তরা পেশ করছে কিন্তু এটা পেশ করে না যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে কেয়ামতের পূর্বে বক্তার আবির্ভাব ঘটবে যারা দিন বুঝবে না জানবে না অথচ দিনে তারা প্রচার করে থাকবে এটা একটা কেয়ামতের নিদর্শন ওই জন্য ওই সমস্ত বক্তাদের মুকাররিদের লেকচারের বক্তব্য শুনে আপনারা বিপদগামী হবেন এটা সুনিশ্চিত তার জন্য আপনাদেরকে আমি বলবো যারা অনলাইনের মাধ্যম থেকে দিন শিখছেন যার কাছ থেকে শিখবেন তার আকীদা তার মানহাজ সম্পর্কে আগে জানেন যে ইনি কতটা আকীদা মানহাজ সম্পর্কে জানেন ফাটার ফাটার করে কোরআন হাদিসের কথা রেফারেন্স দিয়ে বলছেন বা বিশাল কিছু ভেবে নেবেন না দিন ইসলাম অত পাগলামি নয় তার জন্য সতর্ক বার্তা আপনাদেরকে দিচ্ছি আপনাদের দ্বারে যে বা যারা দাওয়াত দিবে তার দাওয়াত গ্রহণ করার পূর্বে তার মানহাজ তার আকীদাকে জানেন যে এর মানহাজ এর আকীদা কতটুকু সত্য রয়েছে এটাকে জানবেন তারপর যে বই আপনি পড়বেন সে বইয়ের পূর্বে লক্ষ্য করে দেখবেন যিনি লিখেছেন তার মানহাজ তার আকীদা কতটুকু আছে ঠিক সঠিক কতটুকু ওগুলোকে তদন্ত করার পর আপনি বক্তব্য শুনবেন যার তার ওই ইউটিউবে গিয়ে যার তার বক্তব্য শুনবেন আর শুনেই বিপদগামী হবেন এটাই অবস্থা দেখতে পান না ওই বক্তার বক্তব্য শুনে আফসোস তার জন্যে দিন ইসলাম শিখার পূর্বে ভেরিফিকেশন তদন্ত করে দেখেন যার কাছ থেকে আমি শিখছি ওর কতটা মানহাজ আকিদা ঠিক আছে যেহেতু মানহাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় মানহাজ যদি ঠিক না থাকে আকিদা যদি না ঠিক থাকে যতই কোরআন হাদিসের দাওয়াত দিয়ে থাকুক আর যতই আপনি আমল করেন আপনি কেয়ামতের দিন জিরো দেখবেন কোনো আপনার সংখ্যায় এক দুই তিনের মধ্যে কিছু পাবেন না শুধু খালি জিরো আর জিরো তার জন্য খুবই সতর্ক সাবধান এই মানহাজ আকিদা সালাফি মানহাজের দিকে আহ্বান জানিয়ে আপনাদেরকে শেষ কথা আমি বলতে চাই আপনারা যারা আপনাদের নিকটে দাওয়াত দিবেন দাওয়াত দেওয়ার পূর্বে দেখবেন তার যে দাওয়াত দাওয়াতের কতটুকু কোরআনের দলিল কতটুকু রাসূল সাল্লামের হাদিস থেকে দলিল তারা দিচ্ছে এবং যে দলিলগুলো দিচ্ছে দলিলগুলোকে নোট করুন নোট করে ওই সমস্ত সহি আকিদার ওলামা ইকরাম আশায়েখের নিকটে যান এবং সেটাকে বুঝে নেন যে আমাকে অমুক জায়গা থেকে অমুক ব্যক্তি দাওয়াত দিয়েছে বা অমুক বক্তার বক্তব্যতে এই বক্তব্য পেশ করেছে এই বক্তব্য এই কথা কতটুকু সত্য এটা আদম মানহাজ আকিদাগত সালাফিদের মানহাজ অনুপাতে ঠিক আছে কি না এগুলোকে তদন্ত করে
তারপর সেটাকে বাস্তবায়িত করবেন তার আগে নয়, তার আগে নয়। রব্বুল আলামিনের নিকটে দোয়া করি, হে আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে মানহাজ আকীদা সম্পর্কে ভালোভাবে বোঝার তুমি তৌফিক দাও, আল্লাহুম আমিন। হে আল্লাহ তাআলা আমরা যেন সদা সর্বদা মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত সালাফি মানহাজকে অনুসরণ অনুকরণ করে যেন জীবনযাপন করতে পারি, সেই তুমি আমাদেরকে তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে যতদিন পৃথিবীতে রাখবে সেই পথ মত এবং ইমানি অবস্থা রেখে মিন ইমানি অবস্থায় মৃত্যুবরণ করে তুমি আমাদের সকলকে তৌফিক দিও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছেন তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত ব্যক্তি রয়েছে তাদের ঋণমুক্ত করো তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা যারা ব্যবসায়িক মানুষ রয়েছেন আল্লাহ তাআলা তুমি তাদেরকে হালাল উপার্জন করা এবং সেই ব্যবসায়ে তুমি বারাকা নাজিল করো, আল্লাহুম্মা আমিন। ওয়াকিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।